রংপুর সাব রেজিস্ট্রার কার্যালয়, নিবন্ধন, দলিল তৈরি, জাবেদা নকল সংগ্রহ সহ ভূমি সংক্রান্ত যাবতীয় কাজের জন্য প্রতিদিন সেখানে আনাগোনা বহু মানুষের। প্রতি দলিলের জন্য জমির মূল্যের 10.5%, দলিলের প্রতি পৃষ্ঠায় জাবেদা নকল সংগ্রহে 60 টাকা এবং বছর ভিত্তিক প্রতিটি ফাইল তল্লাশির জন্য 20 টাকা নির্ধারণ করেছে সরকার। অথচ প্রায় প্রত্যেক কাজের জন্যই গুনতে হচ্ছে কয়েক গুণ টাকা। নকল তুলে আমি বইটা দেখতে যাচ্ছি, উনি আমাকে দেখাচ্ছেন, সে কথা বলতেছিল, নিয়ে টাকা নিয়ে চলে গেলাম নিচে। গা 200 টাকা দিচ্ছে খালি সাল দেখার জন্য, বই খোঁজার জন্য। মা 2-3 মাস থেকে ঘুরতেছি, বাঁচেছি নি। একটা করে সাল খুঁজে গেলে 1,800, একটা করে ভরি খুঁজে গেলে 200-250। একটা নকল যেখানে 2,000 টাকা হলে হয়, সেখানে 6,000 দিছে, আরও 1,000 দিক চাই। প্রায় একই চিত্র গাইবান্ধা সাব রেজিস্ট্রার কার্যালয়ে। প্রয়োজনীয় কাজের জন্য অনেকেই ঘুরছেন মাসের পর মাস, বাড়তি টাকা দিয়েও হচ্ছে না কাজ, এমন অভিযোগ অনেকেরই। এসব অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শহর জুড়ে পোস্টার লাগিয়েছে সচেতন মহল। দলিল প্রতি বাড়তি 5,000 টাকা, কারো কাছে 6,000 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। এটাই এই টাকাটা কোথায় যাচ্ছে আমরা জানি না, আমাদেরকে কোনো রিসিভও দেওয়া হচ্ছে না এই টাকা। সার্টিফিকেট কোভিড কিন্তু আপনি হলো স্টাম্প দিচ্ছেন, লেখানি দিচ্ছেন, আপনি আবার হলো 700 টাকা, 800 টাকা আপনি আবার হলো ফি দিচ্ছেন, কিন্তু এই ফি নিচ্ছে, কিন্তু এই ফির কোনো রসিদ কিন্তু দিচ্ছে না, এই টাকাটা যাচ্ছে কই? অভিযোগ অস্বীকার করেছেন গাইবান্ধা জেলা সাব রেজিস্ট্রারও। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রংপুর জেলা রেজিস্ট্রার। 8,500 টাকা চাঁদা নেয় আমার কাছে, ক্লায়েন্ট প্রায় ইয়া করতো যে 8,500 টাকা চাঁদা নেয়, এটা আমি কখনো মানতে পারি নাই, মানি নাই, যার কারণেই ওদের সাথে আমার এতটা সমস্যা। এখানে যে ঘাটতিগুলো আছে সেগুলো নিরসন করার চেষ্টা করব, এবং কারোর যদি দায়িত্ব অবহেলা থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমরা যে সুপারিশগুলো সিটিজেন চার্টার প্লাস অন্যান্য যে সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। সাব রেজিস্ট্রার কার্যালয়ে এসব অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।